হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে। আপনারা কীভাবে অনলাইন থেকে প্যাসিভ এবং লং টার্ম আর্ন করতে পারেন, এই ধরনের ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। সেই সাথে টেক রিলেটেড ভিডিওগুলো আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। সো যারা এখনও আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হননি, ঝটপট সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন, সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে আমি কীভাবে ফাইবার থেকে $215 আর্ন করেছিলাম। সো এক ভাই কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়টা নিয়ে যাতে বিস্তারিত একটা টিউটোরিয়াল বানাই। সো তারই রিকোয়েস্টে এই টিউটোরিয়ালটি বানাতে চলেছি, যেখানে আপনি হচ্ছে ফাইবারে KDP বুক কভার ডিজাইন করে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা আর্ন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, আল্লাহ চাহে তো রিজিকের ব্যবস্থা হয়েও যেতে পারে। তবে সেটার জন্য অবশ্যই আপনাকে ভিডিওগুলো দেখার পরে আপনাকে হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে হবে। সো ফাইবার থেকে কীভাবে KDP বুক কভার ডিজাইন করে আর্ন করবেন, এই পুরো প্রসেসটা বা পুরো সিরিজটাকে আমি 4টা পর্বে ভাগ করেছি। 4টা ভিডিওর মাধ্যমেই আমি চেষ্টা করব সম্পূর্ণ প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। আর অবশ্যই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই কোর্সটা করার আগে আপনাকে যে বিষয়টা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে আপনার বেসিকটা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, তাহলেই কেবল এই ভিডিওগুলো দেখার পর আপনি হচ্ছে কাজ স্টার্ট করে দিতে পারবেন। সো আমরা প্রথমেই জানবো হচ্ছে KDP কী। KDP বা কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং, এটা হচ্ছে অ্যামাজনের হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে পাবলিশার কোম্পানিগুলো তাদের বই পাবলিশ করে থাকে। সো সেই বইয়ের ধরনটা হতে পারে হচ্ছে আপনার ইবুক, তারপর হচ্ছে বুক, কিংবা হচ্ছে ডায়েরি, দেন হচ্ছে জার্নাল, রেসিপি বুক, অ্যাক্টিভিটি বুক, কালারিং বুক। সো এই ধরনের অসংখ্য বই রয়েছে যেগুলো হচ্ছে এই কিন্ডেল ডিরেক্ট পাবলিশিংয়ে পাবলিশাররা পাবলিশ করে। সো সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন কিংবা কোনো কোম্পানি। তো এই যে কোম্পানি বা ইন্ডিভিজুয়াল পার্সনগুলো এখানে অনেক বই আপলোড করছে, এই প্রত্যেকটা বইয়ের জন্যই কিন্তু হচ্ছে কভার প্রয়োজন হয়। আর এই কভারগুলো ডিজাইন করার জন্যই পাবলিশাররা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। সো এরকম একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, যেটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন। সো এই কভার ডিজাইন করে ফাইবারে সেল করে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন, সেটা আমি এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে হচ্ছে fiverr.com এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটিতে আমি এখন আছি। সো এখানে যে সার্চ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসে যদি আপনারা সার্চ করেন KDP বুক কভার, সো এটা লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা সার্ভিসেস দেখাচ্ছে, KDP বুক কভার ডিজাইন, অ্যামাজন KDP বুক কভার এবং অ্যামাজন KDP বুক কভার ডিজাইন, যেগুলো লিখে মানুষ এই ফাইবারে এসে সার্চ করে। তো আমরা হচ্ছে প্রথমে এই KDP বুক কভার ডিজাইন এখানটাতে যদি ক্লিক করি, সো যখন আমি এই KDP বুক কভার ডিজাইন লিখে এখানে সার্চ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজাল্ট কিন্তু এখানে শো করছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা গিগ, যারা হচ্ছে সেলার মানে এই KDP বুক কভার ডিজাইন করে তারা এই গিগগুলো এখানে আপলোড করেছে। সো আপনি বা আমি যখন এই ফাইবার থেকে আমাদের বুক কভার ডিজাইন করে আমরা টাকা ইনকাম করতে যাব, তখন কিন্তু আমাদেরও এই ধরনের গিগ ক্রিয়েট করতে হবে। এখন আমরা একটু দেখি যে এখান থেকে কী পরিমাণ টাকা আর্ন করা সম্ভব অ্যাকচুয়ালি। সো এই যে প্রথম যে গিগগুলো আছে এগুলো কিন্তু র্যাঙ্কে আছে এবং ফার্স্ট পেজে রয়েছে। ফার্স্ট যে গিগটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু যদি আপনি খেয়াল করেন, এখানে লেখা আছে আই উইল ডিজাইন KDP বুক কভার লো কন্টেন্ট বুক। আচ্ছা, এখন বুক কভার ডিজাইনের সময় কিন্তু হচ্ছে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বুক কভার কিন্তু বিভিন্ন ধরনের হয়। তো আমরা বেসিক্যালি যেহেতু KDP-র জন্য হচ্ছে কাজ করব, KDP-তে কিন্তু হচ্ছে আপনার হাই কন্টেন্ট বুক কভার ডিজাইন আছে এবং হচ্ছে আপনার লো কন্টেন্ট বুক কভার আছে। সো আমরা মূলত হচ্ছে লো কন্টেন্টটা নিয়ে কাজ করব। তো এখানে আমি যদি এই গিগটা ওপেন করি, আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউস দিয়ে যখন ক্লিক করব, আলাদা নতুন একটা ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গিগটা এখানে ওপেন হয়েছে। আমি আরও কয়েকটা গিগ একই ধরনের ওপেন করে নিচ্ছি, এটাও আছে আই উইল ক্রিয়েট অ্যামাজন KDP বুক কভার ডিজাইন। ওকে, আমি এটাও ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা অর্ডার কিন্তু অলরেডি প্যান্ডিংয়ে আছে এবং দেখতে পাচ্ছেন 26টা রিভিউ কিন্তু উনি পেয়েছে। 26টা রিভিউ বলতে উনি যে কাজগুলো করেছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু 1টা করে রিভিউ হয়। সো যদি উনি 26টা রিভিউ পেয়ে থাকে, তার মানে উনি 26টা কাজ অলরেডি এই গিগ দিয়ে ডান করেছে।
এবং তিনটা অর্ডার পেন্ডিংয়ে আছে এবং আরও কিছু অর্ডার থাকতে পারে যেগুলো তো হয়তো উনি রিভিউ নাও পেয়ে থাকতে পারে। সো এখন দেখেন ওনার বেসিক প্যাকেজে উনি প্রাইস ধরছে $5 করে। উনি হচ্ছে একটা কাস্টম কভার হাই রেজুলেশন প্রিন্ট রেডি ডিজাইন করে দেয় কমার্শিয়াল ইউজের জন্য, যেটার জন্য উনি $5 প্রাইস রাখে। এই টাইপের ডিজাইনগুলো হচ্ছে এই সেলার করে থাকে। তো আপনারা যখন ডিজাইন করবেন আপনাদেরকে এই ধরনের ডিজাইন করতে হবে। আমি যদি হচ্ছে এখানটায় আসি, এখানে দেখেন এটা লো কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্ল্যানার উনি হচ্ছে ডিজাইন করে। ফার্স্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ওকে। সো এই যে দেখেন এগুলো কিন্তু মক আপ হিসেবে তৈরি করে রেখেছে, দ্যাটস ওয়াই এরকম দেখতে লাগছে। এখন আমরা দেখি এখান থেকে কত টাকা আর্ন করা সম্ভব। সো এখানে দেখতে পাচ্ছেন আই উইল ডু কভার ডিজাইন, ই বুক কভার ডিজাইন, কেডিপি বুক কভার। আচ্ছা, এই যে সেলারটা, এটা যদি দেখেন 306টা রিভিউ, ওকে। ওনার বেসিকটা শুরু হয়েছে $25 দিয়ে। আপনি বুঝতে পারছেন যে উনি এখান থেকে বুক কভার ডিজাইন করে কী পরিমাণ আর্ন করেছে। বেসিক হচ্ছে $25 করে, ক্যালকুলেটারে যাই, দেন হচ্ছে 306টা অর্ডার ইনটু হচ্ছে 25। এখন দেখেন 7650 USD এই গিগটা থেকে এই বাংলাদেশি সেলারটা কিন্তু আর্ন করেছে, লেভেল 2 সেলার। তো আপনি যখন শুরু করবেন, আপনি যখন ধীরে ধীরে কাজ করবেন, আপনিও এক্সপার্ট হবেন, আপনি অনেক ভালো ভালো প্রফেশনাল ডিজাইন করবেন, আপনারও কিন্তু আর্নিং বাড়তে থাকবে, ওকে। সো আপনারা বুঝতেই পারছেন যে এই কেডিবি বুক কভার ডিজাইন করে মাস শেষে কী পরিমাণ টাকা আপনি আর্ন করতে পারেন। প্রথম দিকে হয়তো আপনাকে একটু মার্কেটিং করতে হবে যখন আপনি সেল পাওয়া শুরু করবেন, এরপর থেকে কিন্তু আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। সো এই পর্বে আমরা দেখলাম কেডিপি কী এবং কেডিপি বুক কভার ডিজাইন করে যে কী পরিমাণ টাকা আর্ন করা যায়। এর পরের পার্টটাতে আমি আপনাদেরকে দেখাবো একজন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কীভাবে একটা ডিজাইন করতে পারেন। আল্লাহ হাফেজ।